হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মন্টি টুকাই ব্লগস। হ্যাঁ জানি তোমরা থাম্বনেল আর ক্যাপশন দেখে বুঝেই গেছো, সকাল সকাল এখানে চা করছে যেটা রোজের কাজ। আর আমি এখানে ফোনে তখন দিদির সাথে কথা বলছিলাম আমরা বিকেলে কখন বেরোবো সেই সব নিয়ে। হ্যাঁ ওর মনে এত কেন ফুর্তি, এত কেন আনন্দ তোমরা সবটাই বুঝতে পারছো। তবে এই যে পাগলের মতন চুলঠুলের অবস্থা, সারা দিন এভাবে ঘুরে বেড়ায়, সব থেকে বড় কথা প্রায় এক মাসের উপর হয়ে গেছে ওর সেই বার্থডে ব্লগ এসেছে। আমি তারপর আর কোনো ফুল ব্লগ করতে পারি, মানে শীতকালে পুরো ল্যাতখোর হয়ে গেছি, যা ঠান্ডা পড়েছে। আর এই ড্রাই ফ্রুটসগুলো দুধে ভিজিয়ে খেতে বেশি ভালো লাগে, তবে আমি শুকনো খেতে বেশি পছন্দ করি, কারণ আমার সবটাই উল্টো উল্টো হয়। আর আমার মুখটার অবস্থা দেখেছো, পুরো কপালে টিপ আমার নাকি আজকে, মানে আজকে বলছি সরি, যখন গেছিলাম মানে রবিবার দিন বিয়ের পাকা কথা ছিল, সেদিন আমার মুখে ঠিক এরকম হাল ছিল আমার, যে কি বিচ্ছিরি লাগছিল, রীতিমতন কান্না পাচ্ছিল। মা এই দিন সকালে মাটন করছিল, আর এখানে যা ঠান্ডা পড়েছে, তোমরা যেখানে থাকো সেখানে কতটা ঠান্ডা কমেন্ট করে জানি দিও। মানে বিছানার লেপ ছেড়ে তো বেরোতেই ইচ্ছা করছে না, যেন ওটাই সংসার, ওটাই জীবন, ওটাই সবকিছু হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তার মধ্যে আমি সেই কবে নাক ফুটিয়েছি, প্রথম দিকে টক খেয়েছিলাম, এখনো খাই না ওর জন্যই, কারণ নাকটা একবার পাকে, একবার শুকায়, আবার পাকে, এইসব হয়, যাচ্ছে তাই অবস্থা। আর এটা খুব মিষ্টি, আমি এটা আগে খেতে পছন্দ করতাম, এটার নামটাই আমি আসলে ভুলে গেছি, কি যেন একটা বাদাম, চিরকুট বাদাম না বেশ কিছু একটা বলে। যাই হোক, এখানে বসে বসে আমি কার্টুন দেখছিলাম, কারণ এই ঠান্ডার মধ্যে আমি বিছানা ছেড়ে কোথাও যাচ্ছি না, ওখানেই খাচ্ছি, ওখানেই ঘুমাচ্ছি, মানে পারলে স্নানটা আমি ওখানেই করে নিতাম এরকম আর কি। আর এখানে এসেছিল আমাকে জ্বালাতন করতে, হ্যাঁ নাচছে ধাই ধাই করে, ওর বিয়ে লাগবে না সেই জন্য, মানে হঠাৎ করে সব কিছু এরকম ঠিক হয়েছে, তো মানে আনন্দ করবো না কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। সকাল থেকে তো আমরা দুজনেই খুব টেনশনে ছিলাম যে কি হবে না হবে, যাই হোক পুরো চারটে বছর কত যুদ্ধ কত কিছু পেরিয়ে বাবা, যাই হোক সেগুলো পরে বলবো, আগে সকালের কীর্তিটা তোমাদেরকে বলে নিই। এখানে ল্যাপটপে কিছু একটা কাজ বাজ করছিল, তবে আমি একটা জিনিস করেছি, মানে একটা কাজ করছিলাম, কোনো কাজ না, অর্ডার দিচ্ছিলাম মেশোতে, মানে হচ্ছে গিয়ে হিহি সরস্বতী পুজো আসছে না সেই জন্য ওখান থেকেই প্রায় কেনাকাটি করি আমি সেই জন্য। আর এখানে আধার কার্ডেরও ছোটোবেলার ছবি খুঁজে পেয়েছি, কীরকম লাগছে আমি তো চিনতেই পারি না। এখানে মায়ের জ্বর এসছে, ঠান্ডা লেগেছে, সেই জন্য হেয়ার ড্রায়ার দিয়ে বাপি তাড়াতাড়ি চুলটা শুকিয়ে দিচ্ছিল, কি ভালোবাসা কি ভালোবাসা। যাই হোক, এখানে মা ভাত আর মাটন কষা করেছিল, কিন্তু আমি একটা মশলা বানিয়েছিলাম, ভাজা মশলা, পাকামো মেরে নিজের একার জন্য, সেই শর্টকাট বিরিয়ানি যেটাকে বলে ফাঁকিবাজ বিরিয়ানি, সেরকম একটা বিরিয়ানি বানাতে গেছিলাম আবার প্রেশার কুকারে। আর দেয়ালটা রিসেন্ট এই মাঝখানটা করা হয়েছে, কমেন্ট করে জানিও কেমন লাগছে। এরকম উচ্ছের মতন কেন করে কি জানি ইচ্ছুন মারটা খায়, এমনি এমনি খায়। সকাল থেকে গান বাজনা চালিয়ে গান ঠান শুনছিল, মারপিট করছিল, আজকেও আমাকে মেরেছে, এগুলো কি তোমরা ভাবতে পারো বলো তো। যাই হোক, বিরিয়ানি করতে গিয়ে যে হালটা হয়েছিল, মানে ওটার মধ্যে মানে প্রপার বিরিয়ানি যেভাবে বানায় সেরকম তো আমি কিছুই বানাইনি, উল্টে ভুলভাল বানিয়েছিলাম। প্রেশার কুকারে যেতে তাড়াতাড়ি সিটি পড়ে যায় সেই জন্য মাংসটাকে বসিয়েছিলাম, বাট আমি কী করেছি জানো, প্রেশার কুকারটা পুরো পুড়িয়ে ফেলেছি। এরকম বলেছিলাম যে এরকম বাজাতে নেই, মানে এরকম দুটো বাসন বা দু কাঠি বাজাতে নেই, যেগুলো আর কি শুনে এসেছি, আর ইচ্ছা করে সিটি ফেলছিলাম যাতে তাড়াতাড়ি পাঁচটা সিটি পড়ে যায়, নিয়ে দিতে পারি তাড়াতাড়ি সেই কারণে। হ্যাঁ ভাতটা আগের থেকে হয়েছিল, তবে আলুগুলো একদমই সিদ্ধ হয়নি, মাংসগুলো সিদ্ধ হয়েছিল, বাট আমি আর একটু কুক করে নিয়েছিলাম পরে কড়াইতে, আর আলুগুলো একদমই সিদ্ধ হয়নি। এই যে হাসছিল, পরে আমি এটা ওকে দিয়েই মাজিয়েছি, কারণ ওটা আমার দ্বারা সম্ভব নয়, পোড়া দাগ তোলাটা, নিজেরই বিরক্ত লাগছিল খেতে। লাস্টে কি করেছি, ওকে খায় আমি সেই মায়ের রান্না করা মাংস ভাতটাই খেয়েছি, তখন মা বলছে দেখেছিস বেশি পাকামির ফল, সেই আমার রান্না করাটাই তোকে খেতে হলো। সারাদিন গেম খেলে কোনো কাজ বাজ নেই, কি বিরক্তিকর, ভাল লাগে না, তার মধ্যে ঠান্ডা জ্বর বাঁধিয়ে বসে আছে। আজকে নাকি ওর পাকা কথা, তোমরাই ভাবো আজকে শরীর খারাপ বাদেই বসেছে, মানে ওর এত ঠান্ডা লাগে, একটুতেই 12 মাস, গরমকাল শীতকাল বর্ষাকাল সব সময়। আমার মাথায় যেহেতু তেল দেওয়া ছিল সেই অবস্থায় নিশ্চয় আমি সেজে গুজে যাবো না, সেই জন্য একটু মাথাটা ঘষে নিয়েছিলাম। আর বিকেলবেলা আমরা সবাই মিলে রেডি হচ্ছিলাম, আমি মানে সোয়েটার তো পরিনি, আমি কি করেছি ফুল হাতে গেঞ্জিটা পরে তার উপর দিয়ে শাড়ি পরে নিয়েছি, মাও সাজে গুজু করেছে, যাক এই সময়টা সানাই বাজবে সানাই বাজবে এর জন্য নাচানাচি করছিল। যাই হোক, খুব খুশি ছিলাম, মনের মধ্যে সেই কত রকমের ফিলিংস কাজ করছিল, আনন্দ দুঃখ মানে অনেক কিছু। আর সব থেকে অদ্ভুত ব্যাপার, আমি আমার শ্বশুর বাড়ির থেকে নিজের বাড়িতে আছি, নিজের বিয়ের পাকা কথা বলতে, তোমরাই ভাবো। আর বাপিকে এখানে দেখে চোটার মধ্যে সেন্ট নেই, তাও চেষ্টা করছে ওটার থেকে বার করে, এই যিনি 12 মাস স্নান করে না বলে ওর গায়ে দিয়ে দিচ্ছে। শুভ কাজে যাওয়ার আগে ঠাকুরকে প্রণাম করে যেতে হয়, সেই জন্য আমিও ঠাকুরকে প্রণাম করে নিয়েছিলাম, যাতে সমস্ত কিছু ভালোভাবে হয়, কিচ্ছু
কিছু যাতে উল্টো পাল্টা না হয়, 4টে বছর যেন মনে হচ্ছে 4 দিন কত নিমেষে কতগুলো বছর কেটে গেছে, এবার তো সারা জীবনের জন্য ফিক্সড হচ্ছে জ্বালাতন করার জন্য, এতদিন জ্বালিয়েতেও হয়নি, এটা অটোতে যাচ্ছি না কোনো ডিস্কোতে ঘুরে যাচ্ছি, ভগবান জানে যেরকম লাইটটা ছিল আর কি। কলকাতার শহরটা রাতের বেলায় দারুণ লাগে দেখতে, তোমাদের যাদের যাদের ভালোবাসা আছে সবার ভালোবাসা যেন পূর্ণতা পায়। আমাদের তো তাও 4 বছর, লোকে 10 বছর 12 বছর কত অপেক্ষার পর সেই মানুষটাকে পায়, আমি সত্যি ভীষণ লাকি, মানে হঠাৎ করে সব কিছু ঠিক হয়ে গেছে, ওখানে গিয়েও কথা ফথা সব ঠিকঠাক মতন ভালোভাবে হয়ে গেছে। তোমরাও যারা ছোটরা আছো তারা ভালোবাসা দিও, বড়রা একটু আশীর্বাদ করো যাতে আমাদের নতুন জীবন খুব সুখের হয়। এখনও ডেটটা ফাইনাল হয়নি, আমরা ওখানে গিয়ে চা কফি চিকেন কবিরাজি কড়াইশুটির কচুরি আলুর দম মিষ্টি সন্দেশ কত কি যে খেয়েছি, আমি যে হ্যাংলা, আমি রাস্তাতেই একে সবার আগে মিষ্টি মুখ করে নিয়েছিলাম। যাই হোক, পরে আমরা বেরিয়ে পড়ি কারণ প্রচণ্ড রাত হয়ে গেছিলো, 10টা প্রায় বাজে যায়। দিদি দিদির পায়ে ব্যথা নিয়েই আমাদের জন্য সব কিছু করেছে, উল্টে আমার কোথায় খেতে দেওয়ার কথা, আমি সেখানে অতিথি হয়ে খেতে গেছি, মানে বললাম না আমি উল্টো বলে আমার লাইফের সবকটা কাজই উল্টো উল্টো হয়। যাই হোক, রাত তখন বাজে প্রায় 9:30 না 10টা, তখন আমরা ওলা বুক করে বাড়িতে চলে আসি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।